11ই ডিসেম্বর যে পরীক্ষা হবে তার অ্যাডমিট কার্ড চলে এসেছে। তো তোমরা গুগল ক্রোমে গিয়ে WBBPE সার্চ করবে, এরপর দেখো প্রথমে যে লিঙ্কটা সেটা হচ্ছে প্রাইমারি বোর্ডের লিঙ্ক, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করলেই নতুন একটা পেজ ওপেন হবে, তো দেখতে পাচ্ছ এবার ডান দিকে চলে আসবে। ডান দিকে আসার পরে দেখবে চারটে অপশান আছে, অর্থাৎ দেখো যেখানে অ্যাপ্লিকেশন 2022 লেখা আছে অর্থাৎ 3 নম্বর অপশানটা, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করলে আবার নতুন একটা পেজ ওপেন হবে। এখনই আপলোড হয়েছে বলে একটু সময় লাগছে, অর্থাৎ সার্ভারে একটু প্রবলেম আছে, তো একটু ওয়েট করবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে আবার দুটো অপশান আছে, অর্থাৎ বাম দিকে আছে টেটের জন্য, ডান দিকে আছে রিক্রুটমেন্টের জন্য। তো বাম দিকে যে টেট 2022 আছে সেখানে ক্লিক করবে। দেখো হ্যাঁ, টেট 2022 এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে আবার একটা নতুন পেজ ওপেন হবে। দেখো এবার রাইট সাইডে চলে আসবে, 5 নম্বর অপশানটা দেখো, প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড, ওখানে লেখা আছে, ওটা ক্লিক করবে। ওটা ক্লিক করার পর আবার নতুন একটা পেজ ওপেন হবে। আবার বলছি যে সবে অ্যাডমিট কার্ড ডাউনলোড মানে আপলোড হয়েছে, তার জন্য একটু সার্ভারে প্রবলেম আছে। দেখো প্রথমে কী লেখা আছে, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে আছে ডেট অফ বার্থ। তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে দেখো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, আর যদি কারোর না মনে না থাকে তাহলে ফরগেট রেজিস্ট্রেশন নাম্বার করেও পাবে। তো এখানে আমি যে কোনো একটা আরবিটারি দিচ্ছি। তো দেওয়ার পরে দেখো টেট, প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারে যেটা দেওয়া আছে টেট, তারপরে দেখো নট আর ডিজিট আছে, নট ডিজিটের একটা নাম্বার আছে, সে নাম্বারটা পুট করবে। এই নাম্বারটা পুট করার পর নিচে দেখো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ সেটা দেখো ওখানে ক্লিক করলেই তোমরা এখানে ইয়ার মান্থ সব পেয়ে যাবে। ওখানে ক্লিক করবে, এবার ক্লিক করার পরে ইয়ারটাতে প্রেস করবে। প্রেস করলেই তোমরা খুব সহজেই আগের ইয়ারগুলোতে যেতে পারবে। লেফটে দেখো অপশান আছে, তো তোমরা খুব ইজিলি লেফটের দিকে যেতে পারবে। এরপর তোমরা যে কোনো তোমাদের যে মান্থ সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে ডেটটা ফিক্সড করবে, ক্লিক করলে ওকে করলেই দেখো ওই ফরম্যাটেই চলে আসবে। আমি এখানে 28 দিচ্ছি, দেখো চলে এসেছে। এরপর প্রিন্ট অ্যাডমিট কার্ড করবে, প্রিন্ট অ্যাডমিট কার্ড করলেই তোমাদের অ্যাডমিটটা শো হয়ে যাবে এরকমভাবে। থ্যাংক ইউ।